আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, এনটিভির শুক্রবারের নিয়মিত আয়োজন দর্শে হাদিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা হাদিসের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনার আলোকে পারিবারিক দায়িত্ব, পারিবারিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার ইচ্ছা করছি। আমরা যখন কোরআন এবং সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লামের শিক্ষার দিকে তাকাই, তখন দেখতে পাই যে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন পারিবারিক জীবনকে। পরিবার আমাদের জীবনে মানবীয়ভাবে আমরা ভালোবাসি, তবে রাসূলুল্লাহ সাল্লাম এটাকে দীন হিসেবে গণ্য করেছেন। আমরা দেখতে পাই ইনজিল শরীফের বিভিন্ন গ্রন্থে বিবাহকে খুব কঠিনভাবে নিরুৎসাহিত করা হয়েছে, এটাকে একটা জাগতিক বিষয় বলা হয়েছে। যেমন সাধু পল তার বিভিন্ন পত্রে লেখছেন, চিঠিতে লেখছেন যে বিবাহ করলে দোষ নেই, তো বিবাহ না করাটা দরকার, কারণ বিবাহ করলে তুমি আর আল্লাহকে খুশি করতে পারবে না। তুমি স্বামী হলে তুমি স্ত্রীকে খুশি করতে ব্যস্ত থাকবে, স্ত্রী হলে স্বামীকে খুশি করতে ব্যস্ত থাকবে, এই জন্য বিবাহ না করলে তুমি আল্লাহকে খুশি করার জন্য পুরোপুরি ব্যস্ত থাকতে পারবে। যারা বিবাহ করেনি তারা বিবাহ না করুক, যারা বিয়ে করেছে তারা এমনভাবে থাক তাদের জন্য বউ নেই, তাদের জন্য সংসার নেই। অন্য জায়গায় যীশু খ্রিস্টের নামে বলা হয়েছে, তিনি বলেছেন যদি কেউ তার পিতা মাতা স্ত্রী পুত্র ত্যাগ না করে তাহলে আমার উম্মত হতে পারবে না। অন্য জায়গায় তিনি বলেছেন যে যদি কেউ পারে ঈশ্বরের জন্য অবিবাহিত হয়ে চিরকুমার হয়ে থাক। অন্য জায়গায় বলা হয়েছে শুধু চিরকুমার, যারা কখনও বিবাহ করেনি তারাই জান্নাতে যীশু সাহচর্য পাবে। এভাবে বিবাহকে নিরুৎসাহিত করা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে বিবাহ মানে আল্লাহর সাথে সম্পর্ক কিছু কমে গেল, আর বিবাহের পরে আমরা দুনিয়ায় যে স্বামীকে খুশি করা, স্ত্রীকে খুশি করার যে চেষ্টা করি এগুলো দুনিয়ার কাজ, এগুলো আল্লাহর খুশির কাজ নয়। এর বিপরীতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেখাচ্ছেন বিবাহ করাটা একটা ইবাদত, বিবাহের মাধ্যমে স্ত্রীকে খুশি করার চেষ্টা, স্বামীকে খুশি করার চেষ্টা, এটা আল্লাহর ইবাদত। এটা স্বামী স্ত্রীর সম্পর্কটা দুনিয়ার কোনো ব্যাপার নয়, এটা দিনের ব্যাপার, ধর্মের ব্যাপার। বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা উৎসাহ দিয়েছেন। আর এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক হাদিস আমরা দেখতে পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা লুকমাতা তারফা ফি জাওজিকা সাদাকা। পারিবারিক জীবনে তুমি কখনো মনে করো না যে পারিবারিক জীবনটা তোমার এটা দুনিয়ার কাজ, আর মসজিদে বা অজিফা করলে এটা হলো আল্লাহর কাজ। বরং তুমি যখন তোমার স্ত্রীকে খাওয়াবে, স্ত্রীর সাথে গল্প করবে, স্ত্রীতে আড্ডা দেবে, স্ত্রীকে গালে আদর করে গালে খাবার তুলিয়ে দেবে, স্বামীর গালে আদর করে খাবার তুলিয়ে দেবে, এটা শুধু খাবার খাওয়ালে দুনিয়ার কাজ না, তোমার আমলনামায় একটা বড় সৎকা লেখা হলো। কাজেই আমাদেরকে পারিবারিক জীবনের গুরুত্বটা বুঝতে হবে। পারিবারিক জীবনে কেন অবক্ষয় আসে এবং আমরা বর্তমান প্রজন্মে এসে পারিবারিক জীবনে কেন এত অবক্ষয় দেখছি, এটা আমরা অনুধাবন না করলে আমাদের পরিবারগুলোকে রাখতে পারবো না। পারিবারিক জীবন আল্লাহ তাআলা গঠন করতে বলেছেন, জীবনের শুরুতেই যখন মানুষ বিবাহের উপযোগী হয় বিবাহের মাধ্যমে পরিবার গঠন করবে, পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিসে বলেছেন যে তুমি সাদাকা করবে, দিনারুন তুনফিকহু ফি সাবিলিল্লাহ, দিনারুন তুনফিকহু লিল ইয়াতামা। তুমি একটা টাকা খরচ করবে আল্লাহর রাস্তায়, একটা টাকা খরচ করবে তুমি এতিমদের জন্য, আরেকটা টাকা খরচ করবে তুমি তোমার স্ত্রী পরিবারের জন্য। যে টাকাটা তুমি স্ত্রী পরিবারের জন্য খরচ করবে এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় সাদকা হিসেবে গণ্য করা হবে। কাজেই পারিবারিক জীবনটাকে আমাদেরকে ইবাদত হিসেবে গণ্য করতে হবে। এক্ষেত্রে যে অবক্ষয়গুলো রয়েছে সেগুলো আমাদের বুঝতে হবে, কেন এসেছে অবক্ষয়। প্রথমত আমরা দেখতে পাই স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে অনেক দুর্বলতা থাকে। এর কারণ কি? কারণ আল্লাহ তাআলা আমাদের মানুষদেরকে অপূর্ণ করে তৈরি করেছেন, আর দুজন অপূর্ণ মানুষ যখন একত্রিত হয় অপূর্ণতাই কিন্তু বাড়ে। এক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন কারিমে অত্যন্ত মৌলিক একটা দিক নির্দেশনা দিয়েছেন, সেটা হলো আসা আন্তাকরহ সাইয়ান ওয়াজা আল্লাহ ফিহি খায়রান কাসীরা। আমরা যখন পারিবারিক জীবন গঠন করি তখন থেকেই আমাদের সমস্যা শুরু হয়। আমাদের স্ত্রী অথবা স্বামী, দাম্পত্য সাথীর ভিতরে আমরা অনেক কিছু দেখতে পাই যেটা আমাদের পছন্দ হয় না। আল্লাহ তাআলা বলছেন যে এই যে তোমার মানবীয় রুচিত দেখছো পছন্দ নয়, তোমার স্ত্রী বা স্বামীর ভিতরে একটা বিষয়, দুটো বিষয়, পাঁচটা বিষয় অপছন্দনীয় মনে করছো, মানবীয় বিচারে অপছন্দনীয় হলেও হয়তো হতে পারে আল্লাহ তোমার জন্য এর ভিতর অনেক কল্যাণ রেখেছেন। কাজেই স্বামী স্ত্রী পরিবার গঠনের পরে উভয়ের ভিতরে আল্লাহ কল্যাণ রেখেছেন বলে
ব্যাপকভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমার জন্য এটা চয়েস করেছেন, নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ আছে। আমরা ঠকে যাই কখন, যখন মনে করি অমুকের ষড়যন্ত্রে বা না বুঝে আমরা বিয়েটা করে ঠকে গেছি। আমরা যখন মনে করব যে আমরা অনেক চেষ্টা করেছি, আল্লাহ তাআলার কাছে ইস্তেখারা করেছি, একটা বিবাহ হয়ে গেছে, আমি আমার স্ত্রী বা আমার স্বামীর ভিতরে যে দুর্বলতা দেখতে পাচ্ছি এটা মানবীয় বিচারে দুর্বল হলেও আল্লাহ তাআলা নিশ্চয় এর ভিতরে অনেক ভালো রেখেছেন, আমি এটা পাবো, দুনিয়াতে পাবো, আখিরাতে পাবো। দ্বিতীয়ত, স্বামী স্ত্রীর সম্পর্কে যে কারণে পারিবারিক অবক্ষয় আসে সেটা হলো একে অপরের থেকে অধিকারগুলো চাই, আমরা দায়িত্ব পালনের চেয়ে অধিকার অর্জনে বেশি সচেতন। আর ইসলাম আমাদেরকে ঠিক উল্টোটা দেখিয়েছে, সেটা হলো প্রতিটি মানুষ পরের অধিকারে সচেতন হবে নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন হওয়ার চেয়েও। আর এজন্যই আমরা যদি চেষ্টা করি যে আল্লাহ আমার স্ত্রীর প্রতি কী দায়িত্ব দিয়েছেন, এই বিষয়গুলো আমি পালন করতে পারছি কি না এটা আমার বড় কথা, স্ত্রী আমার অধিকার কতটুকু দিয়েছেন এটা দ্বিতীয় পর্যায়ের বিষয়। ঠিক স্ত্রীর ক্ষেত্রে একই কথা, তিনি যদি দায়িত্ব সচেতন হন আল্লাহর দিকে তাকিয়ে যে আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি পারছি কি না, তিনি অধিকারের চেয়ে দায়িত্বের প্রতি সচেতন হন, আমরা অচিরেই দেখব আমাদের সম্পর্কটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। তৃতীয় হলো, এই দায়িত্ব পালনটা যদি আল্লাহমুখী হয় তাহলে আমরা অনেক উপকৃত হব। আমরা সবসময় প্রতিদান চাই, আমি স্বামীর জন্য এত কিছু করছি স্বামী আমার কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমি স্ত্রীর জন্য এত কিছু করি স্ত্রী আমার বিরুদ্ধে কথা বলে বা আমার সাথে রাগ করে, এটা আমাদের খুবই কষ্ট দেয়। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে মুমিনদের কথা বলেছেন, মুমিনরা যখন কারোর দায়িত্ব পালন করে, কাউকে কিছু করে, সেটা উপকার হলেও যদি কোনো কিছু করে, তারা এটা আল্লাহর দিকে তাকিয়ে করে, লা নুরিদু মিনকুম জাযা আওয়ালা শুকুরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি যতটুকু করি তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমার থেকে থ্যাংক ইউ চাই না, তোমার থেকে প্রতিদানও চাই না। যদি স্বামী তার স্ত্রীর প্রতি দায়িত্বটা ইবাদতের চেতনায় করেন যে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার, স্ত্রীর সাথে খারাপ আচরণ না করার, স্ত্রীর রাগ সহ্য করার, স্ত্রীকে ভালো খাওয়ানো, ভালো ব্যবহার করার, ভালো কাপড় দেওয়ার সাধ্যের ভিতরে, স্ত্রীকে তার সাংসারিক কর্মে সহযোগিতা করার, আমি এগুলো করার চেষ্টা করছি আল্লাহর দিকে তাকিয়ে, স্ত্রী যদি না বুঝে খারাপ আচরণ করে আমার ক্ষতি নেই, আমি আল্লাহর কাছে পূর্ণ পুরস্কারই পাবো। স্ত্রী যদি এইভাবে ইবাদতের চেতনায় স্বামীর প্রতি দায়িত্বগুলো পালন করেন, আল্লাহ স্ত্রীদেরকে দায়িত্ব দিয়েছেন স্বামীর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি রাখার, যে তিনি আমার জন্য দায়িত্ব পালন করছেন, কষ্ট করছেন, ভুলভ্রান্তিগুলো সহ্য করার চেষ্টা করার, এইগুলো যদি আমরা ইবাদতের চেতনায় করি তাহলে আমাদের ভিতরে একদিকে যখন যেমন তাকওয়া বৃদ্ধি পাবে, একদিকে আমরা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করব, স্বামী বা স্ত্রীর দাম্পত্য সাথীর কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়বে। এর পাশাপাশি আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অন্য আরেকটা নির্দেশ চিন্তা করি তাহলে আরও কিছু এগিয়ে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনা ইন কারেহা মিনহা শাইয়ান আহাব্বা মিনহা শাইয়ান আখার আও কামা কাল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাম্পত্য সাথী, বিশেষ করে স্বামীদের ক্ষেত্রে তিনি বেশি বলেছেন, কারণ অত্যাচার বা কষ্ট দেওয়ার সুযোগ স্বামীদের বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো স্বামী যেন তার স্ত্রীকে ঘৃণা না করে। স্ত্রীর ভিতরে বাস্তবেই কোনো কিছু খারাপ থাকতে পারে, আমরা যেটাকে খারাপ দেখছি আল্লাহ কোরআনে বললেন এটা খারাপ নয়, হয়তো এর ভিতর অনেক ভালো আছে, অল্প ভালো নয়, অনেক ভালো আছে। যদি এমন হয় সত্যই জিনিসটা খারাপ, তারপরেও তার বুঝতে হবে মানুষ হিসেবে তার ভিতরে একটা খারাপ থাকলেও অন্য আরও ভালো জিনিস রয়েছে। তাহলে আমরা দাম্পত্য সাথীর একটা দুটো পাঁচটা খারাপ যদি নিশ্চিত হয়, এটা খারাপ, তার আচরণ, তার কথা, তার রূপ, তার অন্যান্য অনেক কিছু খারাপ, সত্যই খারাপ হতে পারে, কিন্তু একটা মানুষের সব কখনো খারাপ হতে পারে না, তার ভিতরে আরও অনেক ভালো জিনিস রয়েছে, ওই ভালো জিনিসগুলো বারবার মনে করে তার প্রতি আন্তরিকতা ভালোবাসা আমাদের বাড়িয়ে নিতে হবে। এরপরের যে বিষয়টা, ইবাদতের চেতনায় আমরা যে ভুলটা করি সেটা হলো, অনেক স্বামী রয়েছেন যিনি হয়তো অনেক নফল ইবাদত করেন, মসজিদে দিকির ওজিফা করেন, মসজিদে টাকা খরচ করেন, তাসবিহ তাহলিল করেন, দিনের অনেক নফল কাজে যোগ দেন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু তিনি তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেন অথবা স্ত্রীকে সময় দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শেখাচ্ছেন সেটা হলো স্ত্রীকে সময় দেওয়া, স্ত্রীর সাথে খেলা করা, স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে যাওয়া বৈধ মুবাহ খেলা, স্ত্রীর সাথে বিনোদন করা, স্ত্রীর সাথে গল্প করা, সংসার জীবনে স্ত্রীকে সাহায্য করা, এগুলো তাহাজ্জুদের নামাজ পড়া, তাসবিহ তাহলিল করার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর কাছে এসে প্রশ্ন করছেন তিনি সংসারে কী করেন,
তার স্ত্রী বলছেন ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ অন্যান্য গ্রন্থে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পারিবারিক জীবনে কানা ইয়াখদুমু আহলাহু তিনি তার পরিবারের স্ত্রীর খেদমত করতেন অর্থাৎ স্ত্রীর সাংসারিক কাজে সহযোগিতা করতেন তিনি নিজের কাজ নিজে করতেন নিজের জুতা নিজে সেলাই করতেন নিজের ছাগল নিজে দহন করতেন নিজের কাজগুলো নিজে করতেন এবং স্ত্রীর কাজে সহযোগিতা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে চেতনা আমাদের দিয়েছেন নারীর জন্যও তাই আমাদের দেশের বাংলাদেশের সমাজে মহিলারা ইবাদত করতে ভালোবাসেন শাওয়াল মাসের ছয় রোজা অন্যান্য নফল রোজা তারা পালন করেন নফল নামাজ তারা পালন করেন কিন্তু ওই নারী তার স্ত্রীর সাথে অল্প বিষয়ে ঝগড়া করেন কারণ তিনি জানেন নফল নামাজ ইবাদত তাসবিহ তাহলিল জিকির এমনকি মসজিদে টাকা দেওয়া ফকিরের খাওয়ানো এগুলো ইবাদত আর স্বামীর সাথে কর্ম এটা দুনিয়ার কাজ ঝগড়াঝাটি করি ভালো করলেও আল্লাহর ব্যাপার নয় খারাপ করলেও বোধহয় আল্লাহর ব্যাপার নয় কিন্তু প্রকৃত বাস্তবতায় বিষয় সম্পূর্ণ ভিন্ন স্বামীর সাথে ভালো ব্যবহার করলে আনন্দময় কোনো সম্পর্ক রাখলে এটা আপনার আনন্দের বিষয় নয় শুধু এটা আল্লাহর কাছেও ইবাদতের বিষয় কাজেই শবে বরাতে রোজা রাখা শাওয়ালের রোজা রাখা এবাদত বন্দেগী করা ফকির খাওয়ানোর মতো এবং এর চেয়েও গুরুত্বপূর্ণ এবাদত হলো স্বামীকে রান্না করে দেওয়া স্বামীর জন্য আনা হাসি মুখে তার সাথে কথা বলা তার মানে কষ্ট বেদনায় শরিক হওয়া এটা আমাদের জন্য অনেক বড় এবাদত এই এবাদতের চেতনা যদি আমাদের ভিতরে আসে তাহলে আমরা পারিবারিক জীবনটাকে অনেক সুখী করতে পারব আমরা পারিবারিক জীবনে আধুনিক সমাজে যে অবক্ষয় আরও দেখতে পাচ্ছি সেটা হলো আমরা একে অপরকে সময় দিচ্ছি না আমরা পরিবারকে মনে করছি আমাদের রান্না বা বাজারের লোক আমার স্ত্রী আমার রান্নার লোক বা ছেলে পেলে পালনের একজন মানুষ আর আমার স্বামী আমার বাজারের মানুষ বাকি বিনোদন আনন্দ আমরা ব্যক্তিগতভাবে করি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন বিনোদন আনন্দ হবে স্বামী স্ত্রী একসাথে পরিবারের সদস্যদের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সফরে গিয়েছেন তার স্ত্রীকে নিয়ে গেছেন একা সফরে যাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা করেছেন স্ত্রীর সাথে পরিবারে স্বামী স্ত্রীর সম্পর্কের পাশাপাশি রয়েছে পিতার সাথে সন্তান সন্তানের সাথে পিতার এগুলোতে অবক্ষয় ব্যাপক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে শিখিয়েছেন পিতা মাতার প্রতি দায়িত্ব পালন করা বিশেষ করে পিতামাতা যখন বয়স্ক হন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ শুধু সম্পদ বা টাকা পয়সা খাওয়ার চাই না মানুষের মনের কিছু খোরাক রয়েছে বৃদ্ধ বয়সে মানুষের মনের খোরাক হলো সন্তানদের একটা মমতা লাভ করা বৃদ্ধ নিবাসে যে বৃদ্ধ বাস করেন ওই বৃদ্ধ অথবা বৃদ্ধা তার সব খাবার আছে তার সব পরিচর্যা রয়েছে কিন্তু তিনি তার হৃদয়ের খোরাক পান না মানুষ হিসেবে যে খোরাকটা তিনি চাচ্ছিলেন সন্তান সন্ততি শিশুরা তার আশেপাশে মাঝে মাঝে থাকবে এটা পান না আর ইসলাম এটা আমাদের জন্য বাধ্যতামূলক করেছে আল্লাহ কোরআন কারিমে বৃদ্ধ পিতামাতার প্রতি কী আচরণ করতে হবে বয়স্ক পিতামাতার প্রতি বিশেষ করে শিখিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলাম মারুফা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা বলছেন তোমার রব ফরজ করে দিলেন যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না শিরিক করবে না আর পিতামাতার প্রতি সুন্দর আচরণ করবে কোরআন কারিমের এটা বৈশিষ্ট্য যে আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব ইবাদতের কথার পরেই পিতামাতার কথা এনেছেন মাঝখানে আর কারোর কথা আনেননি তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করবে বিশেষ করে পিতামাতা যদি বৃদ্ধ হন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তোমাদের কাছে যদি পিতামাতাদের দুইজন অথবা একজনও বয়স্ক হয়ে থাকেন চল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত মানুষ শক্তি এনার্জি অনেক বেশি থাকে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর আশি বছর হলে মানুষ আগের মতো ক্রমান্বয়ে শক্তি হারিয়ে ফেলেন শিশুদের মতো দুর্বল হতে থাকেন যখন মানুষ এভাবে পৌঢ় হয়ে যান বৃদ্ধ হয়ে যান তখন সন্তানদের থেকে ছোট কথাও বড় মনে হয় আল্লাহ তাআলা তাই বলছেন তোমার পিতা বা মাতা বা দুইজন বা একজন যদি পৌঢ় হয়ে যান বৃদ্ধ হয়ে যান ফালা তাকুল্লাহুমা উফ তাদের কোনো কথায় তাদের বার্ধক্যজনিত কোনো বাজে কথা বিরক্তিকর কথা বা কোনো ভালো কথা বা মন্দ কথায় তুমি তার সামনে বিরক্তি প্রকাশ করো না অর্থাৎ কথা না শোনা তো দূরের কথা বৃদ্ধ পিতা বা মাতার অযৌক্তিক বা বাজে কথায় বিরক্ত হয়ে উফ বলে বিরক্তিটা তার সামনে প্রকাশ করো না ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা অকুল্লাহমা কওলাম বালিগা এবং তাদেরকে ধমক দিও না আমরা অনেকেই বয়স হয়েছে পিতামাতা অনেক কথা বলেন যেটা আমাদের যুক্তিতে খারাপ লাগে আমরা তাদেরকে বলি এই সব কথা কেন বলো মা এই মা আব্বু এই বাজে কথা বলো না তো
আল্লাহ বলছেন না খবরদারটাকে ধমক দিও না, তিনি যত বাজে কথাই বলুন তুমি শোনো এবং চুপ করে থাকো, আর তার প্রতি বিরক্তি প্রকাশ করো না এবং তাদের জন্য সুন্দর সুন্দর কথা বলো। ওয়াকফিদুল আহমদ জানা হাদুল্লি মিনার রহমা, তোমার হাত দুটোকে বাহু দুটোকে তাদের জন্য করুণা মমতা দিয়ে মাটিতে বিছিয়ে দাও এবং আল্লাহর কাছে দোয়া করো যে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা, আই রব আমার পিতামাতা আমি যখন ছোট ছিলাম আমাকে যে মমতা দিয়ে লালন পালন করেছেন, তাদের এই বৃদ্ধ বয়সে এবং মৃত্যুর পরেও তাদেরকে আপনি সেই পরিপূর্ণ মমতা দিয়ে সুন্দর করে লালন পালন করেন। আমি একটা গল্প দর্শকদের জন্য বলবো। এক বৃদ্ধ পিতা তার বয়স্ক ছেলেকে বলছে যে বাবা মিন্টু দেখো তো ওইটা কি। ছেলেটা বলল আব্বু দেখতে পাচ্ছ না ওটা তো একটা কাক। কয়েক মিনিট পরে বাবা আবারও বলছেন যে মিন্টু দেখো তো ওইটা কি। মিন্টু বলছে যে বাবা কেবল বললাম ভুলে গেলে বাবা ওটা একটা কাক দেখতে পাচ্ছ না। কিছু পরে বাবা আবার বলছে বাবা দেখো তো ওইটা কি। ছেলে এবারে গেছে বাবা তুমি কি পাগল হয়ে গেলে, তুমি বলছো আমি বললাম না এটা কাক। এইবার বাবা বলছে বাবা পাগল হইনি, পাগলের অভিনয় করছি, তুমি যখন ছোট ছিলে তুমি এক কথা 10-15-20 বার বলতে বাবা ওইটা কি কাক, আবার বলতে কি কাক। আমি কিন্তু কখনো রাগ করিনি, খুব খুশি লাগতো তোমার এই রিপিটেড প্রশ্ন শুনে। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার রিপিটেড প্রশ্ন শুনে তুমি কেমন আচরণ করো এটা দেখার জন্য আমি এটা করলাম। সম্মানিত দর্শক, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে জেনারেশন গ্যাপ আছে, তিনি তার প্রজন্মের আলোকে কথা বলেন, বয়সের কারণে অনেক সময় এমন কথা বলেন যেটা আমাদের ভালো লাগে না, মনে হয় যেন অযৌক্তিক। খবরদার তার সামনে আপনার লজিক দেখাতে যাবেন না, আল্লাহ নিষেধ করেছেন। আপনি তার কথাগুলো হাসি মুখে শুনুন, যদি কথা পালনযোগ্য না হয় পালন না করতে পারেন, কিন্তু তাকে বিরক্ত প্রকাশ করতে পারেন না। আপনি তাকে হাসি মুখে শুনবেন, তাকে বলবেন আমি চেষ্টা করব, এবং এরপরে আপনি সাধ্যমতো তার কথা মানার চেষ্টা করবেন। আল্লাহ কোরআন করিমে মানুষকে কী বলেছেন, ওয়াসাইনাল ইনসান ওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়ফিসালুহু ফি আমাইনি আনশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদয় আচরণ করার জন্য। তার মাতা তাকে কষ্ট করে পেটে ধারণ করেছেন, তাকে দুধ খেয়েছেন 2টি বছর ধরে, আমি নির্দেশ দিয়েছি তার সাথে খারাপ আচরণ করো না। আল্লাহ আবারও বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন্তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তিনি যদি কোনো পিতা মাতা যদি খারাপ নির্দেশ দেন, আল্লাহ বলছেন যদি শিরিক করতে পারেন, মানব জীবনের ভয়ঙ্করতম পাপ করতে বলেন, তুমি তাদের কথা নির্দেশ মেনো না, তবে তাদের সাথে খারাপ আচরণ করো না। অর্থাৎ পিতামাতা আপনাকে শিরিক করতে বলেছেন, কবরে সেজদা করতে বলেছেন, মূর্তি পূজা করতে বলেছেন, ভয়ঙ্করতম পাপ করতে বলেছেন, আপনি পাপ করবেন না, কিন্তু আপনি তাকে রাগ করতে পারেন না, আপনি তার সাথে খারাপ আচরণ করতে পারেন না, চুপ করে শুনবেন, তিনি মানলে আপনি সহ্য করবেন, তার সাথে দুনিয়ায় সর্বোত্তম আচরণ করতে হবে। খারাপ আচরণ করার কোনো সুযোগ আল্লাহ রাখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি হিজরত করে এসেছি, আমার পিতামাতাকে ছেড়ে আপনার কাছে হিজরত করেছি, আপনার সাথে আমি জিহাদ করব। আমার বাবা মা তখন কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন তুমি চলে যাও, আমার কাছে তোমার থাকা লাগবে না, ইরজি আলাইহিমা ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা, তুমি ফিরে যেয়ে পিতামাতাকে হাসাও, সেটা তোমার জন্য দিন, আমার কাছে তোমাকে থাকতে হবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন ইলজাম রিজলাহা ফাইনাল জান্নাতা থাম্মা, তুমি তার পায়ের কাছে পড়ে থাকবে, তোমার মায়ের সেখানে জান্নাত পাবে। সম্মানিত দর্শক, এর পাশাপাশি রয়েছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। এখানে আমরা চূড়ান্ত অবহেলা করছি, আমরা সন্তানদের দোষ দিচ্ছি যারা খারাপ হয়ে গেছে, কিন্তু তাদের প্রতি দায়িত্ব পালন করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সন্তানের জন্মের আগের থেকে দায়িত্ব দিয়েছেন। জন্মের আগে পিতা এবং মাতা চয়েস করা, বিবাহ শুধু আমার উপভোগের জন্য নয় পরবর্তী প্রজন্মের জন্য। মাতৃগর্ভে থাকা অবস্থায় মায়ের অনেক দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাম দিয়েছেন, জন্মের পরে তার ভালো নাম রাখা, জন্মের পরে তাকে সঠিক শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতুম আবনা উসাব ওয়াদরিবুম আলাইহিম আবনা আশর ওয়াফরিকু বাইনাহুম ফিল মাদাজে, তোমাদের ছেলে মেয়েদেরকে 7 বছর হলে সালাত শেখাও, তাকে দিন শেখাও, তার ভিতরে তাকওয়া তৈরি করো, 10 বছর হলে সালাত আদায় না করলে শাসন করে তাকে সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ কখনো কোনো মানুষকে আঘাত করেননি, শাস্তি দেননি, সন্তানদের আদর করতেন, চুমু খেতেন, কিন্তু সালাত আদায় না করলে তাকে মেরে শাসন করে তাকে সালাত আদায় করতে শিখিয়েছেন। কারণ সে অনেক অন্যায় করেছে, ভালো হয়ে যাবে, কিন্তু যদি সালাত আদায় না করতে শেখে তার পতন এসে যাবে, দুনিয়ায় সে অসৎ হবে, আখিরাতে তার পতন হবে। এরপর সাল্লাম বললেন তাদের 10 বছর বয়স হলে তাদের শালীনতা শেখাও, ছেলে মেয়ে আলাদা করো, পর্দা শেখাও। শালীনতা
এবং সালাত এই দুটো যদি আমাদের সন্তানদেরকে ছোট থেকে শেখাতে পারি তাহলে তারা বড় হয়ে যেমন সৎ থাকবে এবং তারা মরণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে আমাদের দায়িত্ববোধ তাদের প্রতি আসবে আর আমরা যদি তাদেরকে দিন না শেখাই তাহলে পিতামাতার দায়িত্ব সমাজের দায়িত্ব ধর্মীয় মূল্যবোধ এগুলো তারা জানবে না এই আমাদের জীবনে বৃদ্ধ বয়সে তারা আমাদের থেকে সরে যাবে কষ্ট দেবে আর আমাদের জান্নাতে যাওয়ার পথে তারা বাধা হয়ে দাঁড়াবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানের প্রতি অনেক দায়িত্ব আমাদের বলেছেন এর ভিতরে রয়েছে শিক্ষার দায়িত্ব অর্থনৈতিক দায়িত্ব তিনি সাহাবীদের শিখিয়েছেন ইন্নাকা আনতাদা আওলাদাকা আগনিয়া খায়রুম মিন আন তাদারাহুম আলাতান ইয়াতাকাফফুন তোমার সন্তানদেরকে সচ্ছল রেখে যাবে দরিদ্র রেখে যাবে না সম্মানিত দর্শক সন্তানদের প্রতি আরও অনেক দায়িত্ব আছে আমরা বিস্তারিত আলোচনা করতে পারছি না সময় শেষ হয়ে যাচ্ছে এই অনুষ্ঠান দেখতে হলে আপনারা লগ ইন করুন www.ntvbd.com আজকের মতো এখানে শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওসলাল্লাহ আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. Thank you.